হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদেরকে এখানে আমি 1 কিলো দুধ নিয়ে এসেছি, খাঁটি গরুর দুধ, আর তার সাথে আমি 1/2 কিলো পানি মিশিয়েছি। 1/2 কিলো পানি মিশিয়েছি কারণ অনেকক্ষণ ধরে জ্বালাইতে হবে এবং চাউলটা যাতে ফোটে, এর জন্য আমি এই 1/2 কিলো পানি বেশি দিয়েছি। আমি এখানে চিনি গুঁড়া চাউল নিয়েছি 150 গ্রাম, দিয়ে দেবো চিনি গুঁড়া চাউল। আর এই চিনি গুঁড়া চাউলের সাথে পানি এবং দুধ দিয়েছি কারণ অনেকক্ষণ ধরে জ্বালাইতে হবে এবং চাউলটা যাতে ফোটে। দিয়ে দিচ্ছি 2টা এলাচ আর দারুচিনি 3-4 খণ্ড। খুব সুন্দর করে আমি ধুয়ে নিয়েছি, আপনারাও ধুয়ে নিন। কিশমিস আমি এই পরিমাণ দিচ্ছি যাতে খেতে আর কি টেস্ট হয় অনেক। এখন চিনি দেব, এই দেখেন ফুল বাটি ভরেও নাই, গলা বাটি। আর এই চামচের আমি 6 চামচ ফুল ভর্তি চিনি দিয়েছি, দেখেন চামচটা কিন্তু ছোটও না বড়ও না, মিডিয়াম সাইজের। আপনারা যদি একটু মিষ্টি বেশি খেতে চান তাহলে বেশি করে অ্যাড করতে পারেন চিনি। এখন এখন তাহলে কি হবে? ও আচ্ছা, চুলাটা ধরাবো। গুড, অল্প একটু নারকেল দিয়ে দিচ্ছি যাতে সুন্দর টেস্ট হয়, আপনারা চাইলেও নারকেল দিতেও পারেন নাও পারেন। সাথে আমি আর একটু লবণ অ্যাড করে দেব। সুন্দর করে নেড়ে দেব, আপনারা কিন্তু মাঝে মাঝে নেড়ে দিয়েন। এভাবে মাঝে মাঝে আপনারা নেড়ে দিবেন। ওয়াও, সুন্দর একটা ফ্লেভার আসছে, আশা করি অনেক টেস্ট হবে। এখন দিয়ে দেব বাদাম। অবশেষে পায়েস রান্না করা হয়ে গিয়েছে, এখন আমরা ট্রাই করব। এইরকম টেস্ট হয়েছে, হ্যাঁ আমি মজা লাগতেছে, তুমি একটু খেয়ে দেখো।